তথাকথিত ভাবে আমরা যেটাকে সভ্যতা বলি অনেক ক্ষেত্রে এই লোক সংস্কৃতিকে তারা গ্রহণ করতে পারেনি। হ্যাঁ, যেমন আমি একটা একটা আমার এই মুহূর্তে মনে পড়ছে, এই আপনাদের এখানে লাউসেন বেড়া যেতে গিয়ে এই কাঁসাইয়ের তীরে একটা পুজোর চল, হয়তো আপনি জানেন একটা পুজোর চল ছিল, সেটা আমি আর এখন দেখি না। আজ থেকে আমি ২৬ বছর আগে ডিম পুজো করতো, মাসানি বলতো ওরা, ডিম পুজো। এটা কি আপনি দেখেছেন কখনো এই 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 কাঁসাইয়ের তীরে? হ্যাঁ, মানে পুরাণের সঙ্গে আমাদের সংযোগ কমে যাচ্ছে, হ্যাঁ, এপিক গুলো আমরা জানতে পারছি না, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মিসিং লিংক হয়ে যাচ্ছে। বলেছেন যে সভ্যতার সাথে এপিক, এপিকের বাংলাটা কি জানো, মহাকাব্য, মহাকাব্য সভ্যতার সাথে মহাকাব্যের একটা শত্রুতা আছে। যত সভ্যতা অগ্রসর হচ্ছে মহাকাব্যের যুগটা শেষ, মহাকাব্যের যুগ শেষ হয়ে গেছে, আর মহাকাব্য তৈরি হবে। মহাকাব্যের একটা যুগ ছিল, আজকে রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথকে আমরা মহাকবি বলতে পারি, প্র্যাকটিক্যালি রবীন্দ্রনাথের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মহাকাব্যই। একদমই তাই, শুরু থেকে আপনি সন্ধ্যা সঙ্গীত থেকে শুরু করুন, এসে শেষ হোক আমাদের বলা কাবা, তার পরবর্তী কাব্যগুলোতে শেষ হোক, যেন একটাই মানুষ ক্রমান্বয়ে ভেঙে 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 নিজেকেই ভাঙছে। আগের রবীন্দ্রনাথকে পরের রবীন্দ্রনাথ ভেঙে দিয়ে পরে নতুন তৈরি করছে, এটাই তো সৃষ্টি। ৮০ বছর একটা মানুষ বেঁচে থাকা, ওই সৃষ্টিশীল মানুষ বেঁচে থাকা মানেই তো তিনি নতুন নতুন করে নিজেকে তৈরি করবে কি। একদমই তাই, এবং সেটা আমি মহাকবি বলতে পছন্দ করি, বিশ্বকবি বলতে পছন্দ করি না, বা কবিগুরু বলতে পছন্দ করতাম এক সময়, এখন মহাকবি বলি। কারণ এ যুগের সাথে মিলিয়ে উনি আছেন, এই যুগটার সাথে মিলিয়ে উনি আছেন। মিলিয়ে কেন আছেন? আমি যে ভাষাটা ব্যবহার করছি সেটা রবীন্দ্রনাথের ভাষা, তার বাইরে আমরা এখনো যেতে পারছি না। আমাদের সেন্স বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই যে কথাটা উনি বলে দিয়েছেন, ভারতবর্ষের এমন কোনো শাসক আসবে না, আসেনি, যে ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বাদ দিয়ে একটা এগোতে পারে। আজকে মমতা যে কথাগুলো বলছে ঘুরিয়ে ফিরে সেইটাই, আজকে মোদি যেটা বলছে ঘুরিয়ে ফিরে সেইটাই, তার বাইরে ওরা যেতে পারবে না, একেবারে অমৌক কথাটা বলে দিয়েছে। তাই তো, এই কারণেই উনি মহাকবি, এই কারণেই আমরা রামায়ণের বাইরে যেতে পারি না, শেষ পর্যন্ত মহাভারতকারের বাইরে যেতে পারি না। আঙ্গিকগত পরিবর্তন হতে পারে, হ্যাঁ, আচ্ছা, আমাদের ছৌ নাচে মুখোশ, আগে মুখোশ, আপনি এই প্রশ্নটা করেছিলেন যে আগে তো মুখোশ, আগে মুখোশ ছিল না, এখন মুখোশ নিয়ে, এখন মুখোশ শিল্পটা, এখনকার যে মুখোশ শিল্প চড়িদা গ্রামে, চড়িদা গ্রামে, হ্যাঁ, সেই চড়িদা গ্রামে মুখোশ গ্রাম নামই হয়েছে এবং তার স্বীকৃতিও পেয়েছে। কলকাতার রসগোল্লার থেকে শুরু করে যে যারা জিআই, জিআই স্বীকৃতি পেলে এবছর জুলাই মাসে জিআই স্বীকৃতি পেয়েছে, আচ্ছা, মানে কলকাতার রসগোল্লা, তারপরে এখানের ওই মিষ্টিটা, এই বর্ধমানের একটা মিহিদানা ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা, এগুলো জিআই স্বীকৃতি পেয়েছে। চড়িদার মুখোশ ছিল, রসগোল্লা দাবি করেছিল ১৯ সাল, তাই তো, কিন্তু হয়নি, এটাই স্বীকৃতি হয়েছে। তো এবছর জুলাই মাসে মুখোশ জিআই স্বীকৃতি, ৩১ জন শিল্পীকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে জিআই স্বীকৃতি, এরা বড়ো শিল্পী। তো যাই হোক, এটা একটা বড় স্বীকৃতি। তো এই শিল্পটা ভারতবর্ষের মধ্যে একমাত্র ছৌয়ের মুখোশ হলো, ছৌয়ের মুখোশই হলো সেই মুখোশ শিল্প যেটার ক্রমোন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অন্য মুখোশ শিল্পগুলো সব নিম্নগামী, তাদের না প্রসার নেই, প্রচার নেই, বিক্রি নেই, বিপণন নেই, কিন্তু এলাকাগত তাদের এ আছে। অনেক মুখোশের শিল্প আমরা দেখেছি মিউজিয়ামে রাখা যায়, মুখোশগুলো মিউজিয়ামে যেয়ে দেখা যায়, কিন্তু ছৌ শুধু মিউজিয়ামে নয়, হাজার হাজার মানুষ থেকে কিনছে, হাজার হাজার টাকা দিয়ে কিনছে। বাংলা, বিহার, উড়িষ্যা যেখানে ছৌ আছে সবাই কিনে নিয়ে যাচ্ছে, ইন্টেরিয়র ডেকোরেশন হিসেবেও ছৌয়ের মুখোশ ব্যবহার করা হচ্ছে দেখা যাচ্ছে। আমার মিউজিয়ামেও আছে,
তাই তো বাংলার মুখোশ বলে বিখ্যাত বই আছে, সেখানে একেবারে এই কথাগুলো বলছে যে মুখোশ শিল্প, ছোঁয়ের মুখোশ হলো একটি ক্রমোন্নতির ইতিহাস। আমারই এক বন্ধু লিখেছে, ওই আমাদের ওই প্রকাশনী, এই বিখ্যাত প্রকাশনীর নামটা হচ্ছে, তো বইটা আউট অফ প্রিন্ট হয়ে গেল, আবার বই ছাপব। যাই হোক, এখন ওটার উদ্ভাবনটা হওয়ার কারণ অনেকগুলো কারণ আছে। তো যে ভদ্রলোক বিদেশে নিয়ে গেছিলেন ছোকে, তিনি একটা বিখ্যাত বক্তব্য করেছেন, সেই বক্তব্য মানে না সবাই হাসে, যে মানভূমের ছোঁয়ে, মানভূমের ছোঁতে মুখোশ ব্যবহার হয় কারণ মানভূমের মানুষ দেখতে কদাকার। মানভূমের মানুষ দেখতে কদাকার বলে মুখোশের আড়ালে তো মুখটা লিখে গেছে, সবাই হাস্যাস্পদ হয়েছে। কিন্তু আমি আমি দুর্গার নাচ নাচি, দুর্গার মুখোশ, মুখটা একেবারে সত্যি সত্যি দুর্গা, দশটা হাত মানে আটটা হাত তৈরি করতে হচ্ছে, চার চারা হাতগুলো তৈরি করার জন্য বিশেষ শিল্পী ওদের আছে, দুজন শিল্পীর হাত তৈরি করতে ভালো পারে। তো ওই মুখোশটা না থাকলে দুর্গার প্রতিমাটা হবে না, সাইডে থাকবেন গণেশ, এক সাইডে থাকবেন লক্ষ্মী সরস্বতী, বাঘ থাকবে, এইটা না, এই মুখোশগুলো আছে বলেই ওটাকে নিয়ে আবার বীর নাচা ওইটাকে নিয়েই নাচছে, কিন্তু কোনো ব্যতিক্রম হচ্ছে না, ভেঙে পড়ছে না, এটা একটা বিষয় বুঝলেন, ওটা দিয়ে উল্ফা দিচ্ছে, একবার দুবার তিনবার উল্ফা দিচ্ছে, তাই তো? কিন্তু মুখোশটা ঠিক জায়গায় পাচ্ছে, একটুকু চোখের এদিকে ওদিকে হলে দেখতে পাবে না, আপনি দেখতে পাবেন না, দুটোটা একটা জায়গায়, কী করে এটা? তো ছোঁয়ের মুখোশের বিবর্তন হয়েছে, তার অনেকগুলো কারণ আছে, সেটা সবসময় বলা যাবে না, তো মানে ওই বইয়ের স্তর বাই স্তর বলতে হয়, এটা ভাবতে হয় কীভাবে তৈরি হলো। আর মুখোশ একটাই গ্রামে তৈরি হয়, একটাই গ্রাম বড়, তিন চারটা গ্রামে তৈরি হয়, জয়পুরে হয়, এই আইমন্ডিতে হয়, পুরুলিয়াতেও মুখোশ তৈরি করছে, ওদের গ্রামের লোকেরাই এসে, তিন চারটা পাঁচটা বান্দোয়ানে হয়, তিন চারটা গ্রামে, সব থেকে বেশি খ্যাতি হচ্ছে তৈরি মুখোশ গ্রাম নামই। আচ্ছা, আপনাকে একটা শেষ প্রশ্ন করি, এই যে সংস্কৃতির যে পরিবর্তন বা বিবর্তন আপনি যে এত বছর ধরে দেখছেন, নতুন প্রজন্মের উপরে প্রভাব সম্পর্কে আপনি কিছু বলুন, তারা কি পুরনো এই যে সাংস্কৃতিক যে ধারাবাহিকতা এগুলোকে কি তারা কি বলবো গ্রহণ করছে শুদ্ধ চিত্তে বা বিনম্র চিত্তে বা বাধ্য হয়ে, মানে আপনার কি মনে হয় অদূর ভবিষ্যতে কি এগুলো থাকবে আদৌ? থাকবে না, থাকবে না, মানে ওই যে সভ্যতার সাথে মহাকাব্যের শত্রুতা আছে বলে গেছিলেন আমাদের বিখ্যাত প্রাবন্ধিক, বলেছেন ভুলে যাচ্ছি, তো ওই সভ্যতার সাথে লোকগান লোকসংস্কৃতির এটা যেন শত্রুতা আছে, কারণ আগেকার যে মেয়েরা ভাদু গাইত সন্ধ্যাবেলায় বসে, আজ তারা পড়াশোনা করতে বসে, তারা গাইতে আসছে, ওই যারা করম গাইত তারা স্কুল যাবে, এখানে নাচবে না, দিনের বেলায় নাচ নাচ বারোটা একটার সময় নাচ রাস্তার ধারে নাচবে না। এটা কেন মনে হচ্ছে, এটা এটার মধ্যে কি মানে সভ্যতা বাস্তবতা মানে এটা এটা কি সময়ের অভাব কি এটার, এটা কি কোনো পেশা হিসেবে গ্রহণ করবে না? পেশা হিসেবে তো গ্রহণ করবেই না, হ্যাঁ পেশা হিসেবে তো গ্রহণ করবেই না, কারণ এই পেশায় এত এত পরিশ্রম, কোনো রকমের পেট চালানো যায় না, খেতে পেয়ে মরে যাওয়ার মতো অবস্থা গম্ভীর সিং, পদ্মশ্রী পদ্মশ্রী পাওয়ার পর যে কটি টাকা পেয়েছিলেন তাতে তিন চার বিঘা জমি কিনেছিল, ওই ছিল ওনার আয়ের। আমরা দেখি ছোট গামছা পরে থাকতেন, খালি গায়ে, এটা খাটিয়ায় ছেঁড়া খাটিয়ায় সুবিধা, মারা গেছিলেন ব্যক্তি বলে না খেতে পেয়ে, এখন তার ছেলে মেয়েরা বড় শিল্পী, কিন্তু ওই ছো ছো করে তো আর ইয়ে হয় না,
গম্ভীর সিং নিজে নিজে বহু কথা বলেছেন যে আমি বলে তা আমি টাকা জমায় আমি পাইছিলাম বাবা ওই 3 বিঘা কিনতে, অন্য কাছে তা পাইনি, বিদেশ গেছে, বিদেশে গেছে, দেশে দেশে নিয়ে গেছে। হ্যাঁ সেটাই সেটাই আমার প্রশ্ন। আমি দেখেছি বীরভূমে বাউলদের সঙ্গে যুক্ত হয়ে তারা খুব উচ্ছ্বসিত, তারা তারা স্বেচ্ছায় বাউল পেশাটাকে, বাউলকে তো এখন সাধক হিসেবে সাধনা হিসেবে অনেকেই নিচ্ছে না, পেশা হিসেবে নিচ্ছে, বাইরে যেহেতু গান গাইতে যাওয়া যায় অমুক হ্যান্তা দেখছি এখন ইদানিংকালে নতুন প্রজন্মের বহু ছেলে এই বাউল হতে চাইছে বা বাউল গান গাইছে, তারা হয়তো সাধক নয় কিন্তু বাউল গান গাইছে, কিন্তু সে এইটা পুরুলিয়ায় কিন্তু একইভাবে আমি সেইটা দেখতে পাচ্ছি না যে নতুন কোনো ছৌ শিল্পী আসছে বা তার নতুন প্রজন্মের কোনো নতুন ঝুমুর হচ্ছে। আচ্ছা ছৌ শিল্পী বা ঝুমুর শিল্পী ও নতুন ঝুমুর শিল্পী যারা ধরুন স্বেচ্ছায় নতুন প্রজন্ম আসছে এই কথাটা বলতে চাইছি আর কি, স্বেচ্ছায় নতুন প্রজন্ম গায়ক আসছে। আচ্ছা আসছে না তা নয়, কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে। আচ্ছা সেটাই কমে আসছে। আচ্ছা আসলে আয়ের পথ নেই, আয়ের পথ নেই, আর এত খরচ, মুখোশ একসেট কিনতে গেলে 40,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, 2-3 মাস পরে আবার নতুন কিনতে হবে, কী করে পারবে? গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাওয়া এই করার, আর যে ট্রেনিংটা হয়, অনেক অনেক ছৌ শিল্পী তৈরি হচ্ছে, তাদের ট্রেনিংও হচ্ছে। আচ্ছা বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থা করেছেন এই শিল্পীদের জন্য একটা মাসিক ভাতা বা ইত্যাদি, এইগুলো কি কোনোভাবে উপকারে আসছে? 1,000 টাকাটাও তাদেরকে দেওয়া, তবে দুর্ভাগ্য হলো যারা আগে বামফ্রন্ট আমলে পেত তাদেরকে বন্ধ করে দিয়েছে। ওই যে বিখ্যাত জমুরিয়া আমাদের নাম করলেন কালকে, একটা বন্ধ করে দিয়ে আসলে এগুলো তো রাজনীতি হিসেবে ধরা হওয়া উচিত নয়, শিল্পীদের আবার রাজনীতি, এটা ঠিক শিল্পীরা যে সরকারে থাকে সেই সরকারের পাশাপাশি থাকতে, কারণ তারা তো শিল্পী সরকারের পৃষ্ঠপোষকতা চায়, নইলে তাদের গানটাও তো হবে না। তারা কিন্তু সেই 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 সরকারের প্রতি হয়তো মানে কি বলবো রাজনৈতিক সমর্থন নাও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু দেখে মনে হয় যে আছে, কিন্তু নাও। আমরা যখন বামফ্রন্টের কাজ করতাম তো অনেক মানুষ ঘুরতো যারা আমাদের সমর্থক ছিলই না, কিন্তু আমাদের দেখে মনে হতো দূর থেকে যে আমাদের সমর্থক সমর্থক নয়, উনি কংগ্রেসের সমর্থক, তো তাতে কী হয়েছে? তো এইগুলো আমরা অন্যভাবে দেখি। তা আপনি 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 কি মেসেজ রাখবেন নতুন প্রজন্মের প্রতি, আপনার বক্তব্য কি থাকবে আপনি যে এতদিন ধরে সংস্কৃতির সঙ্গে জড়িত? লোকগান লোকনৃত্যে মানুষ আসার জন্য আমার বার্তায় কিছু যাবে আসবে না, বুঝলেন তো, বা আমার ভবিষ্যৎবাণী তো কিছু যাবে আসবে না, কারণ এটার সাথে আধুনিক প্রজন্মের এটা যেন বিরোধ আছে, বুঝলেন তো, এইটাই কাজ কাজ করছে এই আর। ঠিক আছে অনেক ধন্যবাদ।